সারা পৃথিবীতেই কিন্তু টেম্পারেচার বেড়েছে, যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ আমরা বলছি। বাংলাদেশেও ঢাকা সহ যে বড় বড় সিটিগুলো আছে সেখানে কিন্তু টেম্পারেচার বেড়ে গিয়েছে, কার্বন ডাইঅক্সাইড আর কমে গিয়েছে অক্সিজেন। আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছি ঢাকা শহরে অনেকগুলো, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু গাছ কেটে ফেলেছি। এই গাছ কেটে ফেলার জন্যই কিন্তু কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আর অক্সিজেন কমে যাচ্ছে। আমরা চাই কার্বন ডাইঅক্সাইড কমে যাক, অক্সিজেন একটু বেড়ে যাক। বাড়ার জন্য হচ্ছে গাছ লাগাতে হবে। গাছ কোথায় লাগাবো? ছাদ বাগান। ছাদেই কিন্তু ঢাকা শহরে একমাত্র জায়গা যেখানে আমরা বাগান করতে পারি, গাছপালা লাগাতে পারি। সেভাবেই কিন্তু সরকার এবং এনজিওগুলো ঢাকা শহর অথবা বড় বড় সিটিগুলোতে গাছপালা লাগানোর জন্য, ছাদ বাগান করার জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছেন বা তাদের অ্যাক্টিভিটিসগুলো করে যাচ্ছে। সেভাবে ঢাকা শহরে কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে ছাদ বাগান। বাট আমরা যেটা চিন্তা করছি যে ছাদ বাগানগুলো করলেই হবে না, ছাদ বাগানটাকে আমরা যদি কমার্শিয়াল কোনো একটা ভ্যালু অ্যাড করতে পারি তাহলেই হবে সাস্টেনেবল রুফটপ গার্ডেনিং। সে লক্ষ্যেই আমরা একটা ছোট্ট চিন্তাভাবনা করেছি, ফেরিওলা নামে একটা প্রজেক্ট চিন্তাভাবনা করছি। তার থিঙ্কিংটা হচ্ছে এইরকম যে আপনারা দেখবেন যে আপনাদের লোকালিটিতে প্রচুর পরিমাণে সবজি ভ্যানে করে নিয়ে নিয়ে ভ্যানে বিক্রি করে। এই সবজিগুলো আসে হচ্ছে কারওয়ান বাজার বা আশেপাশের ছোটো বাজার, পাইকারি বাজার থেকে নিয়ে আসে, নিয়ে এসে এই সবজিগুলো বা আপনার এই লোকালিটিতে বিক্রি করে। সেই ভ্যানওয়ালা কিন্তু কোথা থেকে সবজিটা আসলো, তার সবজির গুণগত মান কোনো কিছুই নিশ্চয়তা দিতে পারে না। আমরা যদি এমন করি ছাদ বাগানগুলোকে আমরা যদি ট্রেনিংয়ের মাধ্যমে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মাধ্যমে আমরা মোটামুটিভাবে সেফ অথবা অর্গানিক করতে পারি ছাদ বাগানগুলোকে, এবং সেখান থেকে সবজিগুলো যদি আমরা এই ভ্যানে তুলে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা যে ভ্যানে যেই সবজিগুলো বিক্রি করবে সেই সবজিগুলো হবে অর্গানিক বা সেফ ফুড। এখন কীভাবে হবে সেটা আমরা কন্ট্রোল করতে চাচ্ছি একটা ছোট্ট মোবাইল অ্যাপসের মাধ্যমে। একটা মোবাইল অ্যাপস থাকবে, সেই মোবাইল অ্যাপসের মাধ্যমে ধরা যাক একটা বাসায় একটা 5টা লাউ হয়েছে, সেই লাউগুলো উনি তুলে দিতে চাচ্ছেন এই ভ্যানওয়ালার কাছে। উনি মোবাইল অ্যাপসের ভিতরে ক্লিক করে উনি 4টা লাউ বা 5টা লাউ ওখানে তুলে দিলেন, তাহলে ভ্যানওয়ালা ওনার সাথে যোগাযোগ করে কালেকশন করে নিলেন। এবং লোকালি যে ছাদ বাগানগুলো আছে একটা এরিয়াতে, সেই ছাদ বাগান থেকে যে ফল শাকসবজি অথবা মেডিসিনাল প্ল্যান্টস অথবা ফুল সবগুলো এই ভ্যানওয়ালা কালেকশন করবে মোবাইল অ্যাপসের মাধ্যমে, এবং এগুলো এই লোকালিটিতেই বিক্রি করবে। মানে হচ্ছে এরকম যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মাধ্যমে ছাদ বাগানে যে সবজিগুলো হবে সেগুলো একটা কমার্শিয়াল ভ্যালু অ্যাড হয়ে যাবে, এবং এগুলো কিন্তু বাসায় বসেই আপনার সবজিগুলো তুলে দিতে পারেন আপনারই কোনো নেইবারের কাছে। সুস্থ সুন্দর সবজিগুলো খেয়ে আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো। আমরা আশা করছি ফেরিওয়ালা যদি আমরা প্রজেক্টটাকে রান করাতে পারি, ছোটো ছোটো সিটিগুলো, ছোটো ছোটো শহরগুলো, ছোটো ছোটো এলাকাগুলো এইভাবে সেফ ফুডের আনারে নিয়ে আসতে পারবো। আশা করি ফেরিওয়ালা হবে আগামী ঢাকা অথবা বড় বড় সিটির জন্য সিটি বাজার হবে ফেরিওয়ালা।